আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম, একটি ধারাবাহিক পর্ব তৈরি করব। সেটি কি নিয়ে? সেটি হলো পুরুষদের ত্বক চর্চা বা সৌন্দর্য চর্চা, যত্ন এবং চলন শৈলী। তার মানে হলো পুরুষদের জন্য ম্যানস কেয়ার, ম্যানস ফ্যাশন অ্যান্ড ম্যানস স্টাইলিং। এ বিষয়ে ইংরেজি ভাষায় অনেক ইউটিউব ভিডিও এবং অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে, তবে বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমি তেমন কোনো ভালো ইউটিউব চ্যানেল খুঁজে পাইনি। এছাড়া আমরা পৃথিবীতে মোটামুটি প্রায় 30 থেকে 35 কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তাদের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ের উপরে এখন ধারাবাহিকভাবে একটি পর্ব তৈরি করব। আজকে কিছু পণ্যর মনোগণ উন্মোচন করব, এছাড়াও কিছু বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি, বিসমিল্লাহ। এই বিষয়টি কেন প্রয়োজন আসলে? প্রথমে আমরা যদি এর ধর্মীয় দিক দিয়ে ধর্মীয় দিকগুলো যদি আমরা দেখি, আমরা মুসলমান হিসেবে আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা ইসলামকে অনেক ভালোবাসি। তো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা আমাদের যত্ন সৌন্দর্য এই বিষয়গুলো নিয়ে আমাদের ধর্মীয় বিষয়গুলো বা ধর্মীয় কথাবার্তাগুলো দেখি, তাহলে আমরা বুঝবো এটা কত গুরুত্বপূর্ণ। প্রথম, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। এই সুন্দর কিন্তু শুধু মহিলাদের জন্য বলেননি, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলেছেন। হ্যাঁ, এটা সত্যি যে মহিলাদের ক্ষেত্রে সৌন্দর্য চর্চা অনেক বেশি বিস্তৃত। অবশ্যই পুরুষের ক্ষেত্রে সেক্ষেত্রে এত বেশি জিনিসপত্র আমাদের প্রয়োজন হয় না, তবে পুরুষদের জন্য সৌন্দর্য চর্চা খুবই জরুরি, নিজের যত্ন নেয়া, নিজেকে পরিপাটি হিসেবে রাখা খুবই জরুরি। এছাড়া যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একটি বার চিন্তা করেন, যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে পরে এটা আমাদের ইমানের দুর্বলতাকে প্রকাশ করে। এছাড়া আমরা যদি আরো দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে ওনার সুন্নাহ যদি দেখি, উনি ভালো করে ওনার মুখমণ্ডলটি ধুয়ে নিতেন এবং উনি মিসওয়াক করতেন। উনি 5-5 বার দিনে মিসওয়াক করতেন, 5 বার নামাজের আগে। একবার আপনি চিন্তা করুন, আজকে এমন ব্যক্তি যে 5 বার দাঁত ব্রাশ করে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু গুরুত্বপূর্ণ হিসেবে নিলে সে প্রতিদিন 5 বার করে দাঁত ব্রাশ করে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখতে মাথায় এত আতর দিতেন যে ওনার চুল একটু লালচে হয়ে গিয়েছিল। এছাড়া একবার উনি ওনার সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন, একজন লোক আসতেছিল এবং তার চুল আছড়ানো ছিল না, উস্কো কুস্কো ছিল। তখন উনি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ওনার বাসায় কি একটি চিরুনি নেই এবং সেই চিরুনি দিয়ে কি সে চুলটি আশ্রয় বের হতে পারতো না? একটাবার চিন্তা করেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমরা যখন বাসা থেকে বের হব তখন যাতে নিজেকে পরিপাটি করে বের করি। এছাড়া এরকম আরো বহুত বিষয় আছে। একটিবার চিন্তা করেন নামাজের কথা, নামাজ হলো গিয়ে ইমানের পরে, তার মানে কালেমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই নামাজের একটি পূর্ব শর্ত আছে, সেটি হলো অজু, এবং অজুর পুরো বিষয়টাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ে। আপনাকে সুন্দর করে ধুয়ে পরিপাটি করে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। চিন্তা করেন, আল্লাহ তাআলাও চান যে আমরা যখন ওনার সামনে দাঁড়াবো তখন সেভাবে যাতে আমরা পরিপাটি হয়ে নিই। জুমার দিন আমরা সুন্দর কাপড় চোপড় পরে, আমরা আতর দিয়ে, সুগন্ধি দিয়ে আমরা মসজিদে যাব, এই বিষয়গুলো আমাদেরকে ইসলামে খুব স্পষ্টভাবে এবং খুব সুন্দরভাবে জানানো হয়েছে। তার মানে ধর্মীয়ভাবে নিজের যত্ন নেয়া, পুরুষ হলেও আপনার সৌন্দর্য চর্চা, আপনার নিজের চলন শৈলী, আপনার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া আমরা যদি বাস্তব জীবনে দেখি, আপনি একটা চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছেন অথবা আপনার ব্যবসার একটা বিশাল একটা মিটিং আছে, অথবা আপনি কোথাও দাওয়াতে যাচ্ছেন, অথবা আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে যদি আপনি যান, এই ধরনের বিষয়ে, এই ধরনের বিভিন্ন কাজে যদি আপনি যান, সেখানে যদি আপনার শার্ট ময়লা থাকে, সেখানে যদি আপনার চুলগুলো উস্কো শুষ্ক থাকে, সেখানে যদি আপনার মোজা থেকে যদি দুর্গন্ধ বের হয়, আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, আপনার চেহারাটা যদি ফ্যাকাশে থাকে, তাহলে বিষয়টা কিরকম হবে? আমাদের বাংলাদেশে একটি কথা আছে, সেটি হলো গিয়ে প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারী। এই কথাটা আসলেই সত্য। একটা মানুষ প্রথমে আপনাকে দেখেই যদি তার বিরক্ত লাগে, আপনার শরীরের গন্ধ, আপনার জুতার গন্ধ এবং আপনার চেহারার বিভিন্ন সমস্যা, আপনার শার্টে ইস্ত্রি করা নেই, চুলগুলো ঠিকমতো আছড়ানো নেই, তাহলে আপনি যতই বিজ্ঞ হন অথবা আপনি যতই যোগ্য হন, আপনাকে দেখে তার মধ্যে যে একটা বিরক্তি তৈরি হবে, সেই বিরক্তির কারণে হয়তো আপনি চাকরিটা নাও পেতে পারেন অথবা সেই ব্যবসায়িক সেই পণ্যগুলো বিক্রি নাও হতে পারে। এই জন্য সবসময় নিজেকে
সুন্দরভাবে পরিপাটি করে রাখা, এটা ধর্মীয় দিক থেকেও যেরকম অস্বাভাবিক গুরুত্বপূর্ণ, এবং পৃথিবীর দিক থেকে আমাদের যে বর্তমান যুগে আমরা যেভাবে চলছি, আমরা একে অপরের সাথে সম্পর্ক, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক, রাষ্ট্রীয়, যে পর্যায়েই হোক, নিজেকে সুন্দর করে তুলে ধরা, নিজেকে পরিপাটি রাখা, নিজেকে সুন্দর করে উপস্থাপন করা, এটা অস্বাভাবিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে আমরা পর্ব আকারে আমরা বিভিন্ন ভিডিও তৈরি করব। সেখানে আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার চুল, আপনার ত্বক, আপনার চেহারা, আপনার দাড়ি, আপনার হাত পা, আপনার চামড়া, এই থেকে শুরু করে বিভিন্ন জিনিস, কিভাবে চুল কাটতে হবে, কিভাবে চুল রাখতে হবে, সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এগুলো তৈরি করব একদম স্পষ্ট বাংলা ভাষায়, যাতে বাংলা ভাষাভাষী মানুষ এই বিষয়গুলো সহজে বুঝতে পারে এবং খুবই অল্প সময়ে, অল্প খরচে নিজের চলনশৈলী, নিজের যত্ন বা নিজের সৌন্দর্যকে আরো বিকশিত করতে পারে। কে না চায় নিজেকে আয়নায় সুন্দরভাবে দেখতে? সবাই সুন্দরকে পছন্দ করে। সুতরাং আমরা যদি নিজেদেরকে সুন্দর করে রাখি, এটা নিজের ক্ষেত্রে যেমন ভালো, আমাদের চারপাশের মানুষগুলো আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের থেকে উৎসাহ পাবে নিজেরাও নিজেদেরকে সৌন্দর্য চর্চায় নিয়ে আসার জন্য। তাহলে আসুন আর দেরি না করে আজকে আমরা একটি পণ্যের মোড়ক উন্মোচন করব। তো আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হলো গিয়ে আমাদের দৈনন্দিন কর্মসূচির একটি বিষয়। হ্যাঁ, আপনি আপনার সৌন্দর্য চর্চা কিছু আছে, আমরা মাসে মাসে করি, যেরকম আমরা চুল কাটি সেটা আমরা প্রতিদিন করি না, অথবা আপনি সেলুনে গিয়ে আপনি বিশেষ কোনো আপনার আপনার চেহারা পরিষ্কার করতে পারেন, এটা আমরা বিশেষভাবে অনেক সময় করে থাকি, তো এগুলি আমরা হয়তো প্রতিদিন করি না। এছাড়াও আপনি বাসাতেও হয়তো প্রতি দুই সপ্তাহে, তিন সপ্তাহে বিশেষ কিছু জিনিস আপনারা করে থাকেন, বিশেষ করে আমাদের মা বোনেরা বেশি করেন। কিন্তু পুরুষদের জন্য দৈনন্দিন একটা রুটিন থাকা উচিত, প্রতিদিনের সকালের দিকে একটা সময়সূচি থাকা উচিত। পৃথিবীর যত সফল মানুষ আছে তাদের জীবনে যদি আপনি পড়েন, প্রত্যেকটা সফল মানুষের দেখবেন ঘুম থেকে ওঠার পরে এক থেকে দেড় ঘন্টা বা আধা থেকে এক ঘন্টা একটা সুন্দর একটা সময়সূচি আছে, সুন্দর একটা কর্মসূচি আছে। সেখানে সে কফি খেতে পারে, সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এরপরে গোসল করা, এরপরে ব্যায়াম করা, বিভিন্ন যে বিষয় মিলিয়ে তারা প্রায় 30 মিনিট থেকে ঘন্টাখানেক, অনেক সময় আরো বেশি সময় ধরে একটি একটি রুটিন, একটা কর্মসূচি এবং সময়সূচি তারা ঠিক রাখে। এরপরে তারা যখন যার যে কাজ, কেউ পড়াশোনা, কারো ব্যবসা, কারো চাকরি, সেখানে যায়। পৃথিবীর সকল সফল মানুষ এবং আল্লাহ রাসূলের এই একই জিনিস ছিল, উনি ঘুম থেকে ওঠার পরে ওনারও একটি কর্মসূচি এবং সময়সূচি ছিল। তো আজকে আমরা দেখব যে আমরা আমাদের ফেসে, আমরা আমাদের চেহারার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন দৈনন্দিন ভিত্তিতে আমরা কি করতে পারি, কি কি ধরনের পণ্য ব্যবহার করতে পারি এবং কিভাবে করে করলে সেগুলো আমাদের সহায়তা করবে। তো ইনশাআল্লাহ আমরা এখনই আপনাদেরকে একটি নতুন পণ্য দেখাচ্ছি, যেটি আমি এর আগেও ব্যবহার করেছি, এটি আমি দ্বিতীয়বার কিনছি, এটি কোনো স্পন্সর ভিডিও না, কোনো কোম্পানি আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, আমি নিজ পয়সায় পণ্য কিনে ব্যবহার করে যখন উপকার পেয়েছি সেটি আপনাদেরকে জানাচ্ছি, যাতে করে আপনারাও আপনাদের মতো আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো খুঁজে বের করে নিজেদেরকে সুন্দর পরিপাটি রাখতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই আমরা আনবক্সিং এ চলে যাচ্ছি, নতুন পণ্যের মোড়ক উন্মোচন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের সেই পণ্য। প্রথমে দেখেন, এটি সিঙ্গাপুর থেকে এসেছে, এটি একটি ইউরোপিয়ান কোম্পানি। তো এদের এশিয়াতে যেই সরবরাহগুলো সেগুলো সিঙ্গাপুর থেকে হয়, ওদের সিঙ্গাপুরে শাখা আছে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আমার কাছে এসেছে। এছাড়া এখানে যদি দেখেন, এখানে সর্বমোট আপনার 3 ধরনের পণ্য আছে। তারপরে যদি দেখেন এখানে, এটি 20 রিঙ্গিত, এটি 76, আর এগুলা এটা হলো 47। টোটাল খরচ হয়েছে 220 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 4 থেকে 4,500 টাকার মতো। এটি হলো প্যাকেট, আমরা এখন খুলবো, খুলে আমরা দেখব এর মধ্যে কি আছে। তো আমরা পণ্যটি এখান খুলে নিচ্ছি। আচ্ছা, দেখি এর মধ্যে ওরা আমাদেরকে কি দিয়েছে। আচ্ছা, এখানে একটি জিনিস আছে, এটা রাখি, আর এখানে কয়েকটি জিনিস। আচ্ছা, তো আমি প্যাকেটটি পাশে রাখছি। সো আমাদের টোটাল 4টি জিনিস এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা একে একে দেখব। প্রথমে এটা যেটা আছে সেটা হলো একটি ফেস মাস্ক, ইনটেনসিভ রিকন্ডিশনিং। তার মানে আমি যদি দেখি, এখানে আমাকে এই ফেস মাস্কগুলো দেওয়া হয়েছে, এগুলো সাধারণত সপ্তাহে একদিন জাস্ট আপনি খুলে আপনার মুখের উপরে লাগিয়ে 15 মিনিট রেখে দিলে আপনার মুখে, যে সাধারণত আমরা পুরুষ মানুষ যখন বাইরে যাই রোদে, আমাদের রোদের ত্বক পুড়ে যায়,
এছাড়াও প্রচুর ময়লা আবর্জনা আমাদের লোমকূপের গভীরে প্রবেশ করে, যেগুলি সাধারণত সাবান অথবা সাধারণ ফেস ওয়াশের মধ্যে দিয়ে চলে যায় না। তো এইগুলি এখানে বিভিন্ন রকম উপাদান দেয়া আছে, এর কাজ হলো গিয়ে আপনার গভীর থেকে আপনার চামড়াকে পরিষ্কার করা, রোদে পোড়া কালচে ভাব দূর করা, এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো থাকে চামড়ার মধ্যে সাধারণত বাইরে গেলে সেগুলি এখান এর মাধ্যমে সেখান থেকে মুক্ত হওয়া যাবে। আমি এর আগেও 2-3 বার ব্যবহার করেছি, খুবই ভালো। আমি খুবই কমই ব্যবহার করেছি এরকম প্রোডাক্ট এর আগে। এই কোম্পানির নাম হলো লিউমিন, এগুলি এটা একটি ইউরোপিয়ান কোম্পানি, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এটি এখানে হলো তাদের ওয়েবসাইট lumenskin.com, আপনি এখানে গিয়ে ওদের যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পারেন। তো এটা ছিল প্রথম ফেস মাস্ক। এগুলি সাধারণত সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন আপনি যদি দেন তাহলে আপনার 1-2 সপ্তাহের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, এছাড়া আমাদের কাছে কি আছে? এটা আমাদের কাছে আছে হলো চারকোল ক্লিনজার, তার মানে এটি হলো একটি ফেস ওয়াশ। আমরা একটু খুলি, এই হলো সেই ফেস ওয়াশটি, ঠিক আছে, চারকোল ক্লিনজার। তার মানে এর মধ্যে আমাদের যে যেটাকে বলে কয়লা, তো অবশ্যই আমরা যে কয়লা দেখি সেরকম না, এটা বিশেষ ধরনের কয়লা। এখানে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে দেয়া আছে। আচ্ছা, এইটা এর আগেও আমি, দেখেন, আমি এটা কিনেছিলাম, এটা আমার দ্বিতীয় অর্ডার, এটা হলো আমার প্রথম অর্ডারেরটা ছিল একই জিনিস, সো এটা হলো আজকে নতুন এসেছে, এটা হলো আগের। আপনি যদি এখান থেকে এটাকে যদি খুলে দেখাই, একদম নতুন, এই যে এখানে দেখবেন, এ হলো প্রোডাক্ট, এখানে দেখা যাচ্ছে হলো ফেস ওয়াশ। তো আমরা আগেরটা থেকেই আপনাদেরকে দেখাই, যেটা আমি এতদিন ধরে প্রায় 4 মাস ধরে ব্যবহার করছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন যেটা প্রায় শেষের দিকে চলে এসেছে, অল্প একটু আছে, যদি একটু হাতে নিয়ে দেখাই, সো এটা এরকম খুবই হালকা, খুবই লাইট। এবং আমি আমার সারা জীবনে অনেক ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি। আগে তো মা বোনদের ফেস ওয়াশ আমরা ব্যবহার করতাম, কারণ তখন পুরুষদের জন্য ছিল না। আমার মনে আছে অনেক বছর আগে সর্বপ্রথম ইন্ডিয়াতে আপনার ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম শুরু হলো, সেখান থেকে পুরুষদের জন্য আলাদা করে আপনার ত্বকের যত্নের জন্য বিভিন্ন বিষয় আসলো সেখান থেকে। এখন এই কোম্পানিটার বিশেষত্ব হলো এরা শুধু পুরুষদের পণ্য তৈরি করে, তার মানে এটি একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান যারা শুধুমাত্র পুরুষদের ত্বকের জন্য পণ্য তৈরি করে, যার কারণে এদের পণ্যগুলো অনেক ভালো। আমি এটা 4 মাস ধরে ব্যবহার করছি। এটা ব্যবহার করার আগে ওরা আমাকে, দেখেন, ছোট একটি পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছিল, ঠিক আছে, তো আমি ওদের কাছ থেকে এটা ফ্রি দিয়েছিল আমাকে, শুধুমাত্র অল্প কিছু আপনার কুরিয়ার খরচের কারণে, কুরিয়ার খরচ দেওয়ার কারণে ওরা পাঠিয়েছিল। আমি এটি 1-2 সপ্তাহ ব্যবহার করেছি প্রথমে, এই ছোট্ট আমাকে এইরকম সাইজে অল্প দিয়েছিল। তো সেটা ব্যবহার করার পরে আমার এতই ভালো লেগেছে যে আমি সাথে সাথে আমি পরবর্তীতে এই এই প্রথম অর্ডারটি দিয়েছিলাম। তো সেখানে এটা আমার এখনও শেষ হয়নি, এটা চলছে। তো আজকে যেহেতু শেষের দিকে আমি নতুন আরেকটি কিনলাম, এটা হলো ফেস ওয়াশ। ফেস ওয়াশের পর আমাদের এই দুইটা একই জিনিস, তো আমি একটা পাশে রাখছি, এটা আপনি দেখবেন, এই যে দুইটা একই জিনিস। তো এটা বেশি প্রয়োজন হয়, যার কারণে এটা দুইটা অর্ডার দিয়েছি। এখানে লেখা আছে এক্সফোলিয়েটিং রাব, তো এটা আমি খুলে দেখাচ্ছি এটা কীরকম। ওদের প্যাকেজিংগুলো একই, দেখতে একই রকম মনে হয়। সো এক্সফোলিয়েটিং রাব, এটা খুলে দেখাচ্ছি, যদি আপনি খুলেন, যে দেখতে অনেকটা এরকম হয়, দেখবেন ছোটো ছোটো অনেকগুলো দানা আছে, এগুলি বিভিন্ন ফলমূল এবং বিভিন্ন হার্বাল বিষয়ের আছে, ন্যাচারাল অনেক প্রাকৃতিক বিষয় আছে, এই জন্য আরও আমার পছন্দ। এখানে কেমিক্যাল খুব কম ব্যবহার করা হয়েছে, যার কারণে সেটা ত্বকের জন্য ভালো, দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি করে না। তো এটাও আমার ব্যবহারের শেষের দিকে আছে, যেটা আমি গতবারে ব্যবহার করছিলাম, দেখতেই পাচ্ছেন, যদি একটু হাতে নিয়ে দেখাই তাহলে একদম লাইট, আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো মানে খুবই লাইট, আপনি মনেই হবে না যে আসলে আপনি চামড়া কিছু দিচ্ছেন। প্রাকৃতিক জিনিসগুলো এরকমই ভালো হয়, যদি বেশি কেমিক্যাল থাকে তাহলে অনেক বেশি ফেনা হবে, অনেক থিক, মানে অনেক ঘন মনে হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কিন্তু ভালো জিনিস এত ঘনও থাকে না, এত ফেনাও হয় না, এত মানে থিকনেসও থাকে না, এগুলি খুব লাইট সিম্পল থাকে। ঘ্রাণ, যে আমি খুললাম, হাতে নিলাম, খুবই সুন্দর একটি ঘ্রাণ আসছে,
সো এটি ছিল এক্সফোলিয়েটিং রাব। এটা যেটা করে, আমরা জানি প্রত্যেক 28 দিনে আমাদের চেহারার উপর থেকে হালকা প্রথম একটি পরতের চামড়া উঠে যায়। আপনি যেরকম হয়তো গিরগিটি বা টিকটিকির চামড়া উঠার বিষয়ে দেখতে পেয়েছেন, অথবা অনেক সময় সাপের চামড়া উঠার বিষয়ে দেখতে পেয়েছেন, তো বিষয়টা হলো ওই রকম। আমাদের মানুষেরও প্রত্যেক 28 দিন পর পর হালকা হালকা চামড়া উঠে যায়। তো সেই চামড়াটা উঠে যাওয়ার পরে আমাদের সেগুলা চেহারাতে রয়ে যায়। এগুলো হয়তো আমরা সাবান বা অন্যান্য পণ্য ব্যবহার করে কিছুটা উঠে, কিন্তু পুরোটা উঠে না, যার কারণে এটা কালচে ভাব হয়ে থাকে। এই এক্সফোলিয়েটিং রাবের যে কাহিনীটা, সেটা হলো যে এইটা হলো এমন একটা জিনিস যেটা দিয়ে যদি আপনি মুখ ধোন, জোরে জোরে যদি ঘষা দেন, তাহলে উপরের যেই মরা চামড়াগুলো আপনার রয়ে গেছে, যার কারণে আপনার আপনার চেহারাটা কালচে দেখাচ্ছে, সেই সেই জিনিসটা চলে যাবে। তার মানে চেহারার উপরের মরা চামড়াগুলো নষ্ট হয়ে গিয়ে পড়ে গিয়ে আপনার ভিতরের যে সৌন্দর্য সেটা বের হয়ে আসবে। সো এ হলো তিনটি বিষয়। এছাড়া গতবারের আরেকটি ছিল, এটা আমি অর্ডার দেইনি, যার কারণে গতবারেরটা এখনও রয়ে গেছে, সেটাকে হলো এটা এটা হলো একটা ক্রিম, ময়শ্চারাইজিং ক্রিম। এটা পাশে রাখি, তাহলে ফোকাসে আসবে। এই যে দেখেন, ময়শ্চারাইজিং বাম, হ্যাঁ, একটা ক্রিমের মতো সাদা, খুবই সুন্দর। এটা হলো রাত্রেবেলা জাস্ট ঘুমানোর আগে একটু করে দিয়ে রাখলে আপনার চামড়ার উপর থেকে যা যা মেরামত হওয়া প্রয়োজন সবগুলো জিনিস হয়ে যাবে। সো এই চারটা জিনিসকে যদি আমরা একসাথে রাখি, তাহলে আমাদের রুটিনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চারটা জিনিসকে যদি আমরা একসাথে রাখি, তার মানে এটা দিয়ে আমরা সর্বপ্রথম যেটা এক্সফোলিয়েটিং রাব আছে, আমরা গোসলের শুরুতেই একদম শুকনো শুকনো মুখে এটা দিয়ে ঘষে উপরে চামড়াগুলো আমরা ফেলে দিব, এটা দিয়ে মরা চামড়া যেগুলো আছে। তো আমি খুবই অবাক হয়েছি যে আমি অনেক এর আগে ব্যবহার করেছি, কিন্তু এটা দিয়ে যখন আমি চেহারা ঘষায় দিলে, আমার মুখে ঘষলে আমার হাতের মধ্যে মরা চামড়াগুলো চলে আসে। আপনি নিজে দেখতে পাবেন যে চেহারা থেকে মরা চামড়াগুলো আপনার হাতে ছোট ছোট কালো কালো হয়ে চলে আসবে। এটা আমি এর আগে আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি এই ধরনের প্রোডাক্ট হয়তো শত শত বিভিন্ন প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, নিজ পয়সা দিয়ে। আমি পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি নিজের উপরে, তো আমি এত ভালো এর আগে কখনোই পাইনি। সো এই প্রোডাক্টটা খুবই ভালো, আপনার একদম সাথে সাথে আপনার উপরের যে মরা চামড়া বা কালচে যে ভাবটা, সেটা একদম সাথে সাথে সে পরিষ্কার করে ফেলে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম করতে হয়। দ্বিতীয় যেটা করতে হয় এরপরে হলো গিয়ে, আপনি মরা চামড়াগুলো ফেলে দেওয়ার পরে, তারপরে আপনি এই এই ফেস ওয়াশ দিয়ে আপনি নিজের চেহারাটা মুখটা ধুয়ে ফেলবেন। তার মানে মরা চামড়া যাওয়ার পরে নিচে আপনার যে লোমকূপের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে, চেহারা পুরো পরিষ্কার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা হলো ফেস ওয়াশ। তারপরে রাতের বেলা ঘুমানোর আগে আপনি এটি ভালো করে দিয়ে হালকা করে মেখে আপনি ঘুমাবেন, তাহলে সারা রাতে এই যে উপাদানগুলো আছে, এখানে অনেক ন্যাচারাল, অনেক প্রাকৃতিক উপাদান আছে। আমি এই প্রত্যেকটা উপাদান আমি ভালো করে পড়ে দেখেছি। এখানে দেখবেন অনেক আপনার জিঞ্জার আছে, মানে আদা আছে, রসুন আছে, এছাড়া জিনসিন আছে, অনেক ভালো ভালো উপাদান, অধিকাংশই ন্যাচারাল উপাদান আছে, প্রাকৃতিক উপাদান। এটা কী করবে, সারা রাত আপনি যে ঘুমায় থাকবেন 6-7 ঘন্টা বা 8 ঘন্টা, তখন সে আস্তে 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 চেহারার উপর থেকে যত দূর মেরামত করা সম্ভব সেটা করবে। হ্যাঁ, সব কিছু চেহারার উপর থেকে করা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে আপনার খাবার দাবারও ঠিক থাকতে হবে, নাহলে আপনার চামড়া ভিতর থেকে ঠিক থাকবে না। আর ভিতর থেকে যদি চামড়া ঠিক না থাকে, তাহলে উপর থেকে আপনি যত যাই মাখেন না কেন, কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনার খাবার দাবার, জীবনযাপন, সেগুলি নিয়েও ঠিক থাকতে হবে। এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, 10টি সিরিজের একটি ভিডিও আছে, 10টি পর্ব করেছি। হেলথ অ্যান্ড ফিটনেস যেই প্লেলিস্ট আছে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী প্রায় 15 ঘন্টার ভিডিও আছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, আপনারা সেখানে দেখলে আপনাদের স্বাস্থ্যের যে অন্যান্য বিষয়গুলো আছে সেই ক্ষেত্রে আপনারা উপকার পেতে পারেন। সো এই তিনটি জিনিস যেটা আমরা প্রতিদিন করব, এটা প্রত্যেকটা দিন আমরা এই তিনটি জিনিস করব। আর এটা হয়তো আমরা সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন আমরা ইন্টেনসিভ রিকন্ডিশনিং ফেস মাস্ক এটা আমরা দিতে পারি, তাহলে পরে আমরা যে প্রতি সপ্তাহে যে আমাদের বাইরে যাওয়ার কারণে ধুলাবালো, রোগ জীবাণু এবং অনেক ধরনের বিষয়, যেমন সূর্যের তাপ, সূর্যের থেকে আল্ট্রাভায়োলেট বেগুনি রশ্মি, যেগুলোর কারণে আমাদের চেহারার উপরের অংশটা কালো হয়ে যায়, বিভিন্ন রকম ছোপ ছোপ মেস্তার মতো বিভিন্ন যেমন দাগ হয়, সেগুলি চলে যাবে। তো এই চারটা জিনিস আমি রেগুলার ব্যবহার করছি গত 4 মাস ধরে। এটা আমার দ্বিতীয় চালান, দ্বিতীয়বার আমি কিনলাম, কারণ প্রথমবার কিনে আমি এতই ভালো লেগেছে, আমি হয়তো যতক্ষণ পর্যন্ত এর থেকে ভালো কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত এগুলি ব্যবহার করতে থাকবো। আর যেহেতু এটা একটা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, কারণ তারা শুধুমাত্র পুরুষদের যে পণ্য সেটাই তারা তৈরি করে, এছাড়া ওরা অন্য কোনো পণ্য তৈরি করে না।
তো আপনারা দেখতে পারেন এটা ইউরোপিয়ান পণ্য, বাংলাদেশে হয়তো পাওয়া যায় না, তবে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা হয়তো ব্যবহার করতে পারেন বা বাংলাদেশের বাইরে থেকে অর্ডার দিতে পারেন। এছাড়া আপনারা যদি এই ধরনের বিষয়ে যদি আপনার বাংলাদেশে অন্যান্য যে ব্র্যান্ড আছে যেখানে তাদের এক্সফোলিয়েশন করা যাবে, ভালো ফেস ওয়াশ আছে, একটি ময়শ্চারাইজার ক্রিম আছে এবং এই ধরনের মাস্ক আছে, এগুলি অন্যান্য ব্র্যান্ডেরও হতে পারে, শুধুমাত্র এরাই যে সবচেয়ে ভালো তা না, এছাড়া অন্যান্য ব্র্যান্ডের হতে পারে, বাংলাদেশে যদি এগুলি না থাকে আপনি অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি এইভাবে করে রুটিনটা মেনটেন করেন, আপনার কর্মসূচি এবং আপনার সময়সূচিগুলো যদি থাকে, তাহলে আপনি অন্য যে কোনো প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করেও আপনি একই রকম রেজাল্ট পাবেন। আমার কাছে এটা ভালো লেগেছে এবং আমার এখানে সহজে আমি কিনতে পেরেছি, দেখে কিনলাম। এছাড়াও আরও অনেক গার্নিয়ার, তারপরে আছে আপনার লরিয়াল, বিভিন্ন রকম ইউনিলিভার, তারপরে আরও অনেক কোম্পানি আছে, তাদেরও অনেক ধরনের পণ্য আছে। তো যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে প্রথমে মরা চামড়াগুলো ফেলে দেওয়া, এটা খুব প্রয়োজন। মরা চামড়া জমতে জমতে থাকলে আপনার চেহারা ফ্যাকাশে হয়ে, চেহারার চামড়া ভাঁজ হয়ে যেতে পারে, চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সো মরা চামড়াগুলো ফেলে দেওয়া খুবই প্রয়োজন, সেটা যে কোনো বিষয় দিয়ে আপনি এক্সফোলিয়েট করতে পারেন, এটা এটাই হইতে হবে এমন কিছু না। আপনি এমনিও বাসাতেও অনেক সময় অনেকে মধু এবং চালের গুঁড়ো দিয়ে এক্সফোলিয়েশন তৈরি করে, সেটাও হতে পারে। সো এটা একটা। এছাড়া আপনি ভালো একটি ফেস ওয়াশ দিয়ে আপনি আপনার চেহারা পরিষ্কার করবেন, যাতে করে লোমকূপের গোড়া থেকে শুরু করে চেহারার উপরিভাগ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এছাড়া রাত্রে আপনি একটা ক্রিম দিবেন, যাতে সারা সারা দিনের যে ধকল আপনার চেহারার উপর দিয়ে গিয়েছে, সেটা সূর্যের আলো থেকে শুরু করে অন্যান্য জিনিস, সেটা যাতে রাত্রেবেলা সে মেরামত করে ফেলতে পারে। এবং এছাড়া সপ্তাহে বা দুই সপ্তাহে আপনি বিশেষ একটি মাস্ক দিতে পারেন, যেটা যাতে করে সূর্যের আলোর কারণে উপরে যে কালচে ভাব হয়ে যাচ্ছে, যেটা যাতে দীর্ঘস্থায়ী না হয়ে যায়, সেটা যাতে সপ্তাহে দুই সপ্তাহে আপনি তুলে ফেলেন, যাতে করে আপনার চেহারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে। এছাড়াও পুরুষদের যত্ন, পুরুষদের ফ্যাশন, পুরুষদের অন্যান্য বিষয় নিয়ে আমরা পর্ব আকারে আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের আপনার কোনো প্রয়োজন থাকলে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো যদি পরামর্শ থাকে দিতে পারেন, কোনো মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, সব কিছু খোলা থাকলো, আমাদের আমাদের সাথে থাকবেন। আমরা আরও ভিডিও তৈরি করব যা আপনার ব্যক্তিগত এবং আপনার পেশাদার জীবনকে উন্নত করতে সহায়তা করবে। তো আজকে এখানেই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।